প্রচুর সংখ্যক আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সিরাপ এই ঔষধগুলি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে হাসপাতাল চত্বরে পড়ে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ ঔষধগুলির মেয়াদ উত্তীর্ণ হয়, আর যা ভাবতেও অবাক লাগে এমন ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চত্বরেই প্রত্যক্ষ করা গেল। এই ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন দেব বর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়ে দেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের একটি সূত্র জানা গিয়েছে, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সিরাপগুলির দায়িত্ব স্টোর কিপার দীপক লাহিড়ির, কিন্তু স্টোর কিপার দীপক লাহিড়িকে গোটা হাসপাতাল চত্বরে খোঁজ করেও পাওয়া যায়নি। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলির ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ইনচার্জ চিকিৎসক অজিত দেব বর্মার কাছে জানতে চাইলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। পরবর্তীতে চিকিৎসক অজিত দেব বর্মা অনেকটা দায়সারভাবে জানিয়ে দেন ব্যাপারটি মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানে, কিন্তু মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন দেব বর্মা অনেকটা না জানার ভান করেই থাকেন। মূলত ঠেলা ঠেলির ঘর ক্ষুদা রক্ষা কর মূলত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি গ্রাম পঞ্চায়েতের শিশুদের মধ্যে বিলি বন্টন হওয়ার কথা এগুলো, বিশেষ করে যারা অ্যানিমিয়া অর্থাৎ যেসব শিশু রক্তাল্পতায় ভুগছে তাদের মধ্যে আয়রন ফলিক অ্যাসিড এই সিরাপগুলি বিলি বন্টন করার কথা, কিন্তু তা না করে উপরন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে থাকলো। এবং এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আরকেএস বডির চেয়ারম্যান অর্থাৎ তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ওনাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি অবগত হয়েছেন, তবে তিনি বিষয়টি তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্যকারী এবং খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকেও জানিয়েছেন। চেয়ারম্যান রূপক সরকার ক্ষোভ প্রকাশ করেন, বলেন গত কিছুদিন আগে তেলিয়ামুড়া হাসপাতালের আরকেএস বডির কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল হাসপাতালের কনফারেন্স হলে। ওই বৈঠকে হাসপাতালের আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সিরাপগুলির মেয়াদ উত্তীর্ণের বিষয় নিয়ে কোনো তথ্যই দেয়নি মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন দেব বর্মা। প্রশ্ন থেকে যায় চিকিৎসক চন্দন দেব বর্মা কেন এমনটা করলেন, কারণ আরকেএস বডির বৈঠকে এলাকার বিধায়িকা কল্যাণী রায় উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রের মতে এলাকার বিধায়িকাকে ঘুমে রেখে হাসপাতালের চিকিৎসক চন্দন দেব বর্মা বিভিন্ন কাজ করে যাচ্ছেন যা মানুষের কোনো কাজেই আসছে না। অভী না যাও ছোড় কর বাবা। Everything is under control. আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। মানে আপনি কি মানে আমি এটা রিলেটেড না, এটা যে আরেকজন আছে ফার্মাসিস্ট। আচ্ছা, এটা দীপক লাহিড়ি। দীপক লাহিড়ি আইনি আই আজকাল জানি আজকাল তো দেখছি না, অন্যদিকে হয়তো আছে। মানে অনেকগুলো আনা হয়েছে, তো তো সবগুলো তো এক্সপে হয়েছে। এটা কি আপনার ইয়েতে না? মানে হসপিটালের কোনো ইয়ে না, এটা হসপিটালের প্রজেক্টের লেগে কোনো প্রজেক্টের লেগে আইসে হয়তো বা এইদিকে, মানে হাসপাতাল রিলেটেড তো। হ্যাঁ, হাসপাতাল রিলেটেড, হাসপাতালের ভিতরে যেহেতু আছে হাসপাতাল রিলেটেড। ওইটা আর আপনি 8/22 এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এতগুলি মাল এক্সপায়ারি ঠিকই, তারপরে মানে এই যে স্কুলে স্কুলে আয়রন ট্যাবলেট দেওয়া হয় ওই তো বা এটা আমরা আমরা রিকোয়ারমেন্ট এরকম আসলো না, ফাটাই দিয়েছে হয়তো কোনো সময় এমন হয়। এখন সত্যি এখন আপনার কাছ থেকে বিষয়টা জানতে পারলাম। আর কেস বডির গভর্নিং বডির চেয়ারপারসন হিসাবে আমি বিগত কয়েকদিন পূর্ব আর কেএস এর মিটিং করেছিলাম, সেই সময় আমাদেরকে এরকমভাবে কোনো কিছু অবগত করা হয়নি। ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে বিষয়টা জানতে পেরে আমি সাথে সাথে আমি তেলিয়ামুড়ার এসডিএমও সাহেবকে ফোন করেছিলাম। উনি এক্সপ্লেন করেছেন যে এটা কী কারণে হয়েছে। উনি বলেছেন যে আমাদের যে আয়রন ট্যাবলেট অথবা আয়রনের যে সিরাপ ফাইলগুলি দেওয়া হয় বাচ্চাদের জন্য, সেই ফাইলগুলি খুব শর্ট পিরিয়ডে দেওয়া হয়েছিল,
এক্সপায়ারি যে ডেট সেই এক্সপায়ারি ডেটও খুব কাছাকাছি ছিল এবং তাদেরকে দেওয়া হয়েছে। উনি অবগত করেছেন সিএমও সাহেবকে, নট অনলি ফর এসডিএম, আমাদের এসডিএমও এখানে, সিএমও সাহেবের এখানেও প্রচুর পরিমাণ এরকম কফ সিরাপ, যেটা আমাদের আয়রন সিরাপ অথবা ট্যাবলেট, সেখানেও এরকম এক্সপায়ার হয়েছে বলে উনি জানিয়েছেন, যে সবার জানা আছে। উনি বলেছেন যে এটাতে আমাদের কোনো হাত নেই, যেহেতু আমাদেরকে পাঠিয়েছে এক্সপায়ারি ডেটের খুব কাছাকাছি সময়ে, এবং যাদের আয়রন ট্যাবলেট অথবা আয়রন সিরাপের প্রয়োজন হয় তাদেরকেই আমরা প্র্যাকসিশন করব, আদারওয়াইজ আমরা প্র্যাকসিশন করতে পারবো না, তাই আমাদের কাছে এটা রয়ে গেছে এবং এক্সপায়ার হয়েছে দেওয়া হচ্ছে। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আমি নেব, আমি অবশ্যই সিএমও সাহেবের সাথেও কথা বলবো। আমাদের সম্মানীয় বিধায়িকা আছেন আমাদের আরকেএস বডিতে, আমরা এই বিষয়টা আমরা তুলব, আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে আমি আছি এবং এক্সিকিউটিভ বডির চেয়ারম্যান হিসাবে আমাদের এসডিএম সাহেব আছেন, বিডিও সাহেবা ওনারাও আছেন আমাদের এই টিমের মধ্যে, সবাই মিলিতভাবে আমরা কথা বলবো এবং আমাদের হেলথের ডাইরেক্টর সাহেবকে আমরা বিষয়টা জানাবো, যাতে এরকম পরবর্তী সময়ে এক্সপায়ারি ডেট যাতে লং টাইম থাকে এই ধরনের সিরাপ অথবা ট্যাবলেট যাতে পাঠানো হয়। যদিও কাছাকাছি পাঠালে কোনো অসুবিধা আমি মনে করি না, এই কারণে যেগুলি এক্সপায়ারি ডেট কাছাকাছি থাকবে সেগুলি যদি রেখে দেয় তাহলে তো সেগুলিও ওই জায়গাতে থেকে স্টোরি থেকে নষ্ট হয়ে যাবে। সুতরাং যতগুলি ওষুধ বাচ্চাদের মধ্যে অথবা বড়দের মধ্যে দেওয়া যায় তা সেটাই মঙ্গল আমি মনে করি। এক্সপায়ারি ডেট তো একটা না একটা জিনিসে আছেই, সেটা শেষ হবেই। সুতরাং তবু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে নেব আমি বিষয়টা দেওয়া।